নবান্ন অভিযানে ঝান্ডার সঙ্গে ডান্ডাও থাকবে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যে ঠিক এই ভাষাতেই শিলমোহর দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বুধবার মেদিনীপুর থেকে আসানসোল যাওয়ার পথে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই সময়ই একথা বলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এদিন আসন্ন পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তৃণমূল থাকবে কিনা সে নিয়েও সন্দেহ প্রকাশ করেন দিলীপ ঘোষ। আসানসোল রওনা হওয়ার আগে আরও একবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুধুমাত্র অনুব্রত মণ্ডলের মেয়ে নয়, ওই দল ও সরকারের সবাইকেই জেরা করতে হবে, সবাই দুর্নীতিগ্রস্ত। এখানেই থেমে থাকেননি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। 30 কোটি টাকা সার কেলেঙ্কারিতে যুক্ত উদয়ন গুহ এদিন এমনই অভিযোগ আনলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। ওদের কথার কোনো গুরুত্ব নেই, নিজেকে নির্দোষ প্রমাণ করুক, তিনিও 30 কোটি টাকার সার কেলেঙ্কারিতে যুক্ত আছে, তার কি হবে? সে যেন যার অভিযোগ আছে কোর্টে যান, কমপ্লেন করুন, কোর্ট সিবিআইকে দিয়ে তদন্ত করাচ্ছে, সেখানে কোনো পার্টি নাই, কোনো সরকার নেই। আজ মানুষ টিএমসির বিরুদ্ধে, তারা কোর্টে গেছেন, কোর্ট এই কাজ করাচ্ছে, এখানে কোনো পার্টির প্রশ্ন নেই। ডান্ডার সঙ্গে ডান্ডা নিতে বলেছেন, আমি আগেই বলেছিলাম, যেরকম যারা পিঠের চামড়া তুলে দেবে বলছে, আমরা খালি হাতে যাবো, ডান্ডা নিয়েই যাবো। বুধবার বাঁকুড়ার লালবাজারে দলের এক মণ্ডল সভাপতির বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরে বেরোনোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উদয়ন গুহর বিরুদ্ধে এমনই অভিযোগ করেন দিলীপ ঘোষ। একই সঙ্গে এদিন বিজেপির কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে শাসক দলকে কোর্টে যাওয়ার পরামর্শও দেন তিনি। এদিন মেদিনীপুর থেকে আসানসোল যাওয়ার পথে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে দিলীপ ঘোষকে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে ওই এলাকার একটি মনসা পূজার উদ্বোধন করেন দিলীপ ঘোষ। পরে গন্ধেশ্বরী নদী সংলগ্ন লালবাজার এলাকায় দলের এক স্থানীয় মণ্ডল সভাপতির বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন তিনি। এদিন গোটা সময় দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।